সালাম আলাইকুম, সকলকে শুভেচ্ছ অভিনন্দন। তো এটা হচ্ছে একটা এক্সিটের যে বক্স বোর্ড, এটার মধ্যে লাইট জ্বলে। তো এই বোর্ডটার সমস্যা, এটা জ্বলে না, ঠিক আছে। এটা সরাসরি 220 ভোল্টের যে কারেন্টের লাইন, সেটা দেওয়ার ফলে এটা জ্বলে না। তো আমরা এটাকে মেরামত করব, কিভাবে মেরামত করব তো দেখেন। এই জন্য আপনার অবশ্যই একটা সোল্ডারিং আয়রন লাগবে, একটা সিরিজ বোর্ড লাগবে। আর যারা সিরিজ বোর্ড আছে তাদের তো আছে, যাদের নেই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে সিরিজ বোর্ড তৈরি করবেন, তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা। একেবারে খুবই অল্প সময়ে এবং খুবই সুন্দরভাবে স্বল্প ব্যয়ে আপনারা সেই সিরিজ বোর্ডটা কি তৈরি করতে পারবেন। তো দেখেন, এগুলো খুলতে গেলে আমার এরকম স্টিকার আছে কর্নারের মধ্যে, দেখেন এরকম স্টিকারগুলো আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পর কীভাবে এটা আড়াআড়ি করলে এটা খুলে যাবে, দেখবেন এটা খুলে গেল। এটা হচ্ছে গ্লাস, দেখেন এটা হচ্ছে গ্লাস। তো গ্লাসগুলো আমি এটা খুলে নিলাম কাজের সুবিধার্থে। তো এবার খোলার পর দেখেন আমার এটার একটা ইলেকট্রনিক্সের যে সার্কিট, সার্কিটটা আছে, তো আমি এবার সার্কিটটা খুলে নিই। সার্কিটটাকে খোলার পর আবার আমি দেখেন আমার এই যে বক্স বোর্ডটা, এই বোর্ডটা আমি এখান থেকে খুলে নিই। তার জন্য যে ক্লিপ আছে ছোটো ছোটো যে ক্লিপগুলো, ক্লিপগুলো খুলে নেবেন। তো ক্লিপগুলো খোলার জন্য এইভাবে আপনি যান আড়াআড়ি করবেন, তখন এটা চাপ দিলে খুলে যাবে। বেতারে চাপ দিন না, তাহলে ভেঙে যাবে। বাস, যাই হোক আমরা এটা খুলে নিলাম। এটা যেহেতু দেখেন আমার অনেকগুলো এগুলো শর্ট হয়ে যায়, এটা ফুড়ে যায়, তো এটা আমার এটা আসলে ওইরকম কিছু দেখতে পাচ্ছি না, ফুড়ে যাওয়ার কোনো সমস্যা নেই। ফুড়ে অনেকগুলো ফুড়ে যায়, এই যে ট্রানজিস্টর বা ডায়োড এগুলো ফুড়ে যায়। তো এগুলো যদি ফুড়ে যায় তাহলে এটা আপনার কিছু করার নয়, আপনি এটা পুরো পরিবর্তন করে এটা পাল্টাইতে হবে। তো পাল্টা আপনি যদি এটা পাল্টাইতে পারেন, আপনি এটা পরিবর্তন করেন, তাহলে বাজারে দেখবেন যে ইলেকট্রনিক্সের যে দোকানগুলোতে আপনার ছোটো ছোটো এলইডি লাইটের 4 ভোল্টের, 6 ভোল্টের বা 12 ভোল্টের এলইডি লাইট পাওয়া যায়। ওই লাইটগুলো লাগিয়ে দিয়ে এরকম একটা চার্জার দিয়ে আপনি কানেকশন করে দেবেন, একটা মোবাইলের চার্জার, আপনি যে কোনো চার্জার হলে হবে। তবে আপনার যেই পরিমাণে বাল্বের বোল্ট, সেই পরিমাণে আপনার চার্জারের বোল্টটা হতে হবে। বাস, দুইটা তার এখান থেকে, এই যে দুইটা তার, এই দুইটা তারকে আপনি কাইটা এখানে কানেকশন করে দিলে এটা জ্বলবে। বাস, এটা ভিতরে সেট আপ করে দেবেন। তো যেহেতু আমার কাছে এখন সেইগুলো নাই, সেহেতু আমি সেটা দেখাবো না, তো আমি এটাকে রিপেয়ারিং করবো। এটাকে রিপেয়ারিং করার জন্য আমি কী করতে হবে দেখেন, আমার এখানের মধ্যে দেখেন বাল্ব আছে। তো আমি এবার এটাকে, যেহেতু আমার এই যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এই বাল্বগুলো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আমার এটার মধ্যে 4টা লাইট আছে, কোনোটার মধ্যে 6টা থাকে, কোনোটা তারও বেশি থাকে, যাই হোক। তো আমি এবার এটাকে বোর্ড দিয়ে আমি চেক করছি। তো চেক করার জন্য আমার এই যে সিরিজ বোর্ড, আপনারা যে বললাম সিরিজ বোর্ডটা আপনারা কীভাবে তৈরি করবেন, আপনার কাজ সিরিজ বোর্ড দিয়ে করবেন, তাহলে আপনার কোনো রিস্ক থাকবে না, আপনি কোনো নিশ্চিন্তায় নির্দ্বিধায় কাজ করতে পারবেন, কোনো ভয় থাকবে না, এটা জ্বলে যাওয়ার বা ফুড়ে যাওয়ার কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখলেন, তো এবার আমি এটাকে লাইন দেব। লাইন দেওয়ার জন্য দেখেন আমি এটাকে দেখেন আমার সিরিজ জ্বলছে, তো আমি এটার মধ্যে লাইন দিতেছি যাতে আমার এটা দেখি আমার এটা কী সমস্যা, চলে কি না। দেখেন আমি এটা লাইন দেওয়ার পরও আমার এটা জ্বলে না। এই না জ্বলার কারণ, না জ্বলার কারণ আমি দেখতেছি এবার, যেহেতু এটা সার্কিটটা জ্বলে যাওয়া বা ফুড়ে যাওয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য আমার এই ট্রানজিস্টারগুলো দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি ভালো। আমি লাইটগুলো দেখি, এগুলোর অনেক সময় লাইটগুলো কেটে যায়। তো দেখেন আমার এই লাইটটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে, এটাও ভালো। দেখেন এই যে এই লাইটটা আমার ফুড়ে গেছে, এই লাইটটা দেখেন ভিতরে কালো হয়ে গেছে, আর এই লাইটটা দেখেন ভিতরে সাদা, এটা কালো হয়ে গেছে, মানে আমার এটা যেহেতু সিরিজ করা, সেই জন্য একটা লাইট কাটা গেলে আর অন্য লাইটগুলো চলবে না। দেখেন একটা লাইট থেকে একটা লাইট সিরিজ করা, তো আমি লাইটটাকে প্রথমে পরিবর্তন করে দিয়ে দেখি কী অবস্থা। তার জন্য আমরা শোল্ডারিং দিয়ে লাইটটা খুলব। দেখেন লাইটটা খুললাম আমি, খুলে আমার কাছে যেহেতু এই রকম লাইট নাই, এরকম লাইট নেই, সেই জন্য আমি অন্য একটা লাইট লাগিয়ে দেবো। আপনারা যদি এরকম লাইট থাকে তাহলে হবে, আর যদি এরকম লাইট না থাকে তাহলে অন্য একটা লাইট লাগিয়ে নেবেন। দেখেন আমি এরকম এই সার্কিট থেকে, দেখেন এরকম আরেকটা সার্কিট আছে আমার, এই সার্কিট থেকে আমি একটা লাইট খুললাম।
খোলার পর আমি এই যে লাইটটা খুললাম, খোলার পর আমি এটা লাগিয়ে দিয়ে আগে চেক করি দেখি আমার একটা সমস্যা কি, লাইটের সমস্যা না অন্য সার্কিটের সমস্যা। যদি লাইটের সমস্যা হয় তাহলে লাইট পরিবর্তন করে দিলে তো হয়ে যাবে, আর যদি সার্কিটের সমস্যা হয় তাহলে আপনারা আমি যে ভাবে বললাম সার্কিটটা পরিবর্তন দিন, মানে এই সার্কিটটা বাদ দিয়ে এই সার্কিটের জায়গায় অন্য একটা সার্কিট ডিসি ভোল্টের সার্কিটটা তৈরি করে, এটা হচ্ছে সরাসরি 220 ভোল্টের এসি সার্কিট। আপনারা ডিসি সার্কিট তৈরি করে এরকম একটা চার্জার দিয়ে লাইন দিয়ে দিবেন তাহলে চলবে। তো এবার আমি দেখি আমার যেহেতু এটা হচ্ছে উপরে সামনের দিকে হচ্ছে মাইনাস, ইএলইডি লাইটগুলো কিন্তু প্লাস মাইনাস আছে, যদি প্লাস মাইনাসে না মিলে তাহলে চলবে না। তো আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু এটা সিরিজ প্লাসে মাইনাসে মিলবে সবসময়, আমি এটা লাগালাম। এবার আমি এটাকে শোল্ডারিং করে দিচ্ছি, শোল্ডারিং করার জন্য যে শোল্ডারিং কোর ফেস্ট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বাস এবং দেখে নেবেন শোল্ডারিং করার পর আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ এগুলার অনেক সময় দেখা গেছে যে যাতে কানেকশানটা একরকম সুন্দরভাবে থাকে, কারণ কানেকশানটা যদি সুন্দর না থাকে একটার সাথে একটা সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু আপনারটা যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। তো আমি এটাকে লাগালাম, দেন এবার আমি এটাকে দেখেন এইভাবে পরিষ্কার করে দেব। পরিষ্কার করার পরে এবার আমি এটাকে লাইন দিয়ে দেখি এটা আমার এটা ঠিক হয়েছে কি না, যেহেতু আমার সন্দেহ ছিল, আমি শিওর না, আমার সন্দেহ হয়েছিল যে আমার এই লাইটটা খারাপ, তো সেই জন্য আমি লাইটটা পরিবর্তন করে দিই। এবার আমি চেক করছি, বিসমিল্লাহ, দেখলেন আমার এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই যে লাইটটা, দেখতে পাচ্ছেন এই লাইটটা আলো কম, একেবারেই কম, কারণ এটা হচ্ছে অন্য লাইট, অন্য একটা আমি এটা চেক করার জন্য দিলাম এই যে লাইটগুলো, এগুলো ভালো। যাই হোক আমার এটা মেরামত হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুবই সুন্দরে খুবই স্বল্প ব্যয় আপনারা এই ধরনের যে সার্কিটগুলো এগুলো ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনারা যদি না জানেন তাহলে বাসায় নিজে নিজে একা একা বসে বসে এই ধরনের বেশি বুদ্ধিগিরি দেখাতে যান না, তাহলে বিপদ করতে পারে, যেহেতু এটা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক ডেঞ্জারাস জিনিস, না জানলে ভালো কোনো অভিজ্ঞ মিস্ত্রির কাছে দেখিয়ে নেবেন। দেখলেন তো আমি আপাতত যেহেতু আমার কাছে এই ধরনের লাইট নাই, সেহেতু আমি এটা দিয়ে এই সার্কিটটা এই লাইটটা দিয়ে আমি আপাতত চালিয়ে দিলাম, দেখলেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি তো এটাকে সেট করব, যেভাবে খুলেছি ঠিক সেইভাবে আবার এটাকে ফিটিং করে দেব, দেখলেন। তো এটাকে আমি এইভাবে যেভাবে খুলেছি ঠিক সেইভাবে আপনারা এটাকে আবার লাগিয়ে নেবেন। দেন এবার আমার এই যে এটা একটা বোর্ড সার্কিট, সার্কিটটা আমি এটাকে যেভাবে খুলেছি সেইভাবে আবার এটাকে কানেকশন করে দিচ্ছি। দেন এবার আমি এটাকে কী করবো, এটা এই যে এসি লাইনটা এটাকে লাইন দিয়ে দিচ্ছি। দেন এবার এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি, এটার যে দুইটা একই রকম, আপনি চাইলে একটা উল্টা একটা ভাও, তো দুইটা মিলে এটা লাগাইতে হয়, একটা নিচে হবে একটা উপরে হবে, যেহেতু আমার এটা উল্টা আমি এটাকে এইভাবে লাগাই ভিতরের অংশটা, যেহেতু দেন এই যার একটা অংশ এটাকে এই অংশটাকে আবার উপরে লাগাবো,
দেখলেন আমার এটা কাজ করা শেষ। তো আপনি যদি যে কোনো কাজের যদি আপনি কাজটা ধরতে পারেন, আপনার কাজটা সমস্যা রোগটা কোন জায়গায় সেটা যদি ধরতে পারেন, তাহলে খুবই তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর যদি আপনার কাজটা না ধরতে পারেন তাহলে অনেক সময় লাগে, ইলেকট্রনিক সিস্টেমটা এমন। তো এবার আমি আবার চেক করে নিচ্ছি এটাকে। আবার চেক করার জন্য আমি ঠিক একই রকমভাবে আবার সিরিজ বুট লাগালাম। দেখলেন আমার এটা খুবই সুন্দরভাবে জ্বলতেছে। তো এই ছিল আজকের পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে দিবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বাই বাই, টাটা, ভালো থাকবেন।